ডিয়ার ভিউয়ার্স, আমি ডক্টর মোহাম্মদ জয়নাল আব্দিন আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। একটি দিনের বিষয় নিয়ে কথা বলবো, কেননা আমরা আমাদের মানব জাতির খাদ্য ব্যবস্থা এমন জায়গায় পৌঁছাইছে যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা বিষাক্ত, কোনটা বিষাক্ত নয়, কোনটা প্রিজারভেটিভ যুক্ত, কোনটা প্রিজারভেটিভ যুক্ত নয়, এই বিষয়গুলো নিয়ে গবেষণা করতে করতে কিন্তু আমাদের দিন যায়। কিন্তু দিন শেষে আমরা আসলে কি খাই সেই বিষয়গুলোই খুব বেশি ইম্পর্টেন্ট। কেননা যদি আপনি সঠিক তত্ত্ব না জানেন তাহলে আপনি ভুলভাল খেতে পারেন, অর্থাৎ ভুল খাবার খেয়ে ফেলতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার উপকার আছে তো অপকার হয়ে যাবে। যেমন আমরা আজকে কথা বলবো ডিম নিয়ে। ডিম খাওয়ার সঠিক পদ্ধতি না থাকার কারণে হ্যাঁ আমরা আসলে অনেক সময় মিসিং করি যে ডিম খাওয়ার পরে যে পরিমাণ প্রোটিন পাওয়ার কথা ঠিক সেই পরিমাণ প্রোটিন আমরা অনেক সময় পাইনি। ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে কথা বলবো যে ডিম খাওয়ার সঠিক পদ্ধতি কি হওয়া উচিত এবং ডিম খেলে কি উপকার হয়। প্রথমে যদি বলি যে ডিম পৃথিবীতে একমাত্র সস্তা খাবার, যেই খাবার থেকে এত ব্যাপক পরিমাণে প্রোটিন পাওয়া যায়, যা আপনি জানলে ঠিক প্রতিদিনই একটির জায়গায় দুটি করে আপনি ডিম খাবেন অথবা তিনটি করে ডিম খাবেন। ডিয়ার ভিউয়ার্স, আমার পরামর্শ হলো যাদের সামর্থ্য আছে মিনিমাম সপ্তাহে 3-4 ডিম খাবেন এবং পারলে প্রতিদিন একটি করে ডিম খাবেন। কেন খাবেন? এই কারণে খাবেন যে ডিমে এত বেশি প্রোটিন থাকে যা অন্য কোনো খাবারে থাকে না, যেমন দুধে থাকে, আবার মাছে থাকে। আমরা অনেক সময় অনেকেই দেখি যে মাছের গন্ধের জন্য মাছ খেতে পারি না, আবার অনেকে দুধ খেলে গ্যাস্ট্রিকের জ্বালা পোড়া হয় বা বুক জ্বালা পোড়া করে, অথবা দুধ খেতে পারে না এমন মানুষ আছে। সো তাদের ওই প্রোটিনের ফিল আপ করতে হলে, ঘাটতিটা ফিল আপ করতে হলে আমাদেরকে প্রচুর ডিম খেতে হবে। ডিমে দুটি অংশ থাকে। আমাদের অনেকে প্রশ্ন করে যে ডিমে কোন অংশটা খাবো, সাদা অংশ না লাল অংশ। দেখেন, সৃষ্টিকর্তা যেহেতু একসাথে সৃষ্টি করে দিছে, আমি বলবো যে এটাই মানে সঠিক পন্থা, না হলে একসাথে সৃষ্টি করা হতো না। কেননা ডিমের যে সাদা অংশ এখানে শুধু থাকে পিওর প্রোটিন, আর লাল বা কুসুম যে অংশটা এখানে থাকে এক ধরনের ফ্যাট, যেই ফ্যাটটা এটাকে বলা হয় যে আমাদের শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণকে কমানোর জন্য যে ফ্যাট দরকার সেই ফ্যাটটা কিন্তু এই কুসুমটাতে থাকে। ইভেন এখানেও কিন্তু আপনার অ্যামাইনো অ্যাসিড থাকে। আপনি যদি কুসুমটা ফেলে দেন তাহলে কিন্তু এই ফ্যাটটা পাবেন না, অ্যামাইনো অ্যাসিডটা পাবেন না। এখন এই ফ্যাটটা যদি না খান তাহলে কি হবে? আমাদের যাদের হৃদরোগের ঝুঁকি আছে, অর্থাৎ হার্টের রোগ বা আমরা হার্টের রোগে ভুগি অথবা কিডনি ডিজিজে ভুগি, কিডনিতে কিন্তু প্রচুর পরিমাণ, কিডনি রোগীদের কিন্তু প্রচুর পরিমাণ অ্যালবুমিন বা প্রোটিন মানে ক্ষয় হয় বা চলে যায়। তো কিডনি রোগী বা হার্টের রোগী অথবা লিভার ডিজিজে যারা ভুগি তাদের জন্য প্রচুর পরিমাণে প্রোটিন দরকার। এই একমাত্র ডিম একটি খাবার, যে ডিম খাবার খেলে আপনার এই প্রোটিন এবং ফ্যাট দুটোই আপনি একসাথে পাবেন। আমি বলবো যে কোনো অংশকেই ফেলানো যাবে না। অনেকেই বলে যে ডিম খেলে মোটা হয়ে যায়, খারাপ প্রোটিন চর্বি জমে, এটা ভুল। বরঞ্চ যাদের পেটে চর্বি আছে, মোটা মানুষ, তাদেরকে চিকন করার জন্য হলেও আমি বলবো যে আপনি নিয়মিত একটি বা দুটি ডিম খান। এখন আসুন আমরা আলোচনা করবো যে ডিমটা কেমনে খাবো। আসলে আমরা ছোট থেকেই ডিমটা বিভিন্ন পদ্ধতিতে খেয়ে থাকি। অনেকেই বলে অমলেট, অনেকে বলে পোস, অনেকে বলে ডিম সিদ্ধ করে খাওয়া, কোনটি ভালো? এমনও খাবার দেখেছি যে কাঁচা মরিচ, তারপরে পিঁয়াজ, তারপরে আদা, ধনিয়া পাতা, ইভেন ইদানিং দিক টমেটো দিয়ে অনেকে এত সুন্দর করে কড়া কড়া ভাজি করে ডিম অমলেট খায়। এটা আসলে শুধু আপনি মুখের জি হবার স্বাদটাই পাবেন, বাট এইখান থেকে কোনো রকম উপকারিতা আপনি পাবেন না। এই ডিমের যে পরিমাণ মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস থাকার কথা, প্রোটিন থাকার কথা, এগুলো পাবেন না। কেন? এগুলো সব আপনার তাপে হিটে নষ্ট হয়ে যায়। আমি বলবো যে যদি মজার জন্য খেতে চান, জিভার স্বাদের জন্য খেতে চান, তাহলে আপনি ডিম অমলেট করে ভাজি করে কড়া করে খান। আর যদি বলবো যে আপনি প্রোটিন পেতে চান, রিয়েল প্রোটিন, তাহলে বলবো যে ডিমটাকে আপনি হালকা সিদ্ধ করে খাবেন, যতটুকু হালকা সিদ্ধ করে আপনি খেতে পারেন, মানে আপনার সহ্য ক্ষমতার মধ্যে থাকে ঠিক ততটুকুর মধ্যে আপনি খাবেন। ডিয়ার ভিউয়ার্স, আমি বলবো যে ডিম অমলেট অথবা মামলেট যাই বলুন না কেন, এইটা শুধু আপনি মুখের রুচির জন্য মানে রসনা বিলাসের জন্য খেতে পারেন, পুষ্টি পাবেন না। আমি সরাসরি যদি বলবো যে ডিমকে সিদ্ধ করে অর্ধ সিদ্ধ অবস্থায় যদি খেতে পারেন, ডিমের
পূর্ণাঙ্গ প্রোটিন এবং উপকারিতা আপনি পাবেন। ইভেন আপনি যদি এভাবে না খেতে পারেন, যে অনেক সময় সিদ্ধ ডিম খেতে খেতে ভালো লাগে না, তাহলে আপনি মাঝে মধ্যে ডিমটাকে পোস্ট করে খেতে পারেন, যেমন বাটার দিয়ে হালকা তেল দিয়ে আপনি হালকা পোস্ট করে খেতে পারেন, অথবা যাদের হাড়ের ঝুঁকি থাকে তাদেরকে আমি বলবো যে হালকা পানি দিয়ে পোস্ট করে খেতে পারেন, তাহলে ডিমের গুণাগুণ ঠিক থাকবে। ডিয়ার ভিউয়ার্স, এই ডিম আপনাকে খেতে হবে, কেননা এটি একমাত্র সস্তা খাবার যেখানে এত হিউজ পরিমাণে প্রোটিন পাওয়া যায়, যা অন্য কোনো দামি খাবার আপনি পাবেন না। যদি ভিডিওটি স্বাস্থ্য সচেতন আপনার কাছে মনে হয়, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ, বার্তা এবং তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।